বসে আছেন, নির্বাক, কারো সাথে কথা বলি, নিজের স্বার্থের নিয়ে কথা বলি, আমাদের স্বার্থ আমাদের এই কাজ না, এই জায়গায় বসে প্রকল্প কারচুপির কারণেই শেয়ার বাজারকে ধ্বংস করা হচ্ছে, সেই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। একটা কার্বো মার্কেট গড়ে উঠেছে, সেইখানে প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য চলছে। পুঁজিবাজারের খেলোয়াড়দের হাতে বিনিয়োগকারীরা জিম্মি হয়ে পড়বেন, তাদের সর্বস্ব হারা হবেন, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। সরকার যদি দৃঢ়ভাবে এই ভূমিকা পালন করেন, অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা যায়।